বারবি, এটা কি বানাচ্ছিস? আরে চেন বানাচ্ছি চেন বানাচ্ছিস সরস্বতী পূজার সেই চেন আমরা যে ছোটবেলায় বানাতাম সেইগুলো এবছর আমরা বাড়িতে বানাচ্ছি এখানে কানাডায়। এবছর আমরা প্রথম এরকম ভাবে চেন বানিয়ে আমরা ডেকোরেট করছি, তাই তো বারবি? এইটা এবার আমরা দ্বিতীয়বার পুজো করছি। গত বছর শুরু করেছিলাম, এবছর দ্বিতীয় বছর। তো আমরা এবছর ভাবলাম যে ছোটবেলায় তো এরকম শিকল বানাতাম, কাগজের শিকল বানাতাম, তো এবছর আবার এবছর বারবি কোনোদিনও দেখেনি কীভাবে বানায়, তো বারবিকে শেখালাম। বারবি দেখো কী সুন্দর বানিয়ে ফেলেছে, বিশাল বড় বানিয়ে ফেলেছে। বাপরে, আমরা বেশি জায়গাটা সাজাবো না, এটা অবশ্য এইটুখানি এই জায়গাটার মধ্যেই আমরা সাজাবো, তাই তো বারবি? ঠিক আছে বারবি, এইভাবে লাগাবি তো? আচ্ছা, চেনগুলোকে বারবি এরকমভাবে ডেকোরেট করছে, আর বারবির দেওয়া আলপনা তো আছেই। বাহ, দারুণ। আরেকটা হবে বারবি? হ্যাঁ, লাস্ট আরেকটা। ঠিক আছে, বারবি আবার এক্সট্রা ডেকোরেট করছে। কি করছে বারবি? আমি ফ্লাওয়ার লাগাই। ফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছিস? বাহ, বাসন্তী কালারের ফ্লাওয়ার। বারবি, বাসন্তী কালার কোনটাকে বলে জানিস? ইয়েলোটাকে বাসন্তী কালার বলে। বাহ, দারুণ। বারবি এখন ঠাকুর বসাবে, সিংহাসন মোছা হচ্ছে, তাই তো? তাহলে ওরে বাবা, বারবি আবার হলুদ ফুলও জোগাড় করে নিয়েছে। অবশ্য কাগজের ফুল ঠিক আছে, কিন্তু বাসন্তী কালারের ফুলও এসে গেছে। ডেকোরেশন তো আগেই দেখিয়েছি, আগে হয়ে গেছে। এবার ঠাকুরটা দেখা পারবি একবার? এবার এবছর আবার আমাদের নতুন ঠাকুর, আমাদের প্রিন্ট আউট নতুন করে আমরা বার করেছি। বার করে আমরা ঠাকুর তৈরি করে নিলাম। গত বছর অন্যটা ছিল, এবছর অন্য। সো আমরা এখন প্রিপারেশনটা স্টার্ট করি। প্রিপারেশন তো করছিস মা। আচ্ছা, সাদা কাপড় দিয়ে আগে ঢেকে দে। তাহলে হচ্ছে সাদা 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 কাপড় দিয়ে ঢেকে দিবি। এবার একটু না, এটাকে টেনে নিয়ে আয় একটু সামনের দিকে, টেনে নিয়ে। হ্যাঁ, টেনে নিয়ে আয়। এবার আমরা এই লালটা লাগাবো। আবার লাল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো লাল লাগলে ভালো লাগে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠাকুর আরো একটা, কত কত দিবি? ঠিক আছে, এবার ঠাকুর বসা। কালকে তাড়াতাড়ি চ, কালকে আবার তোর স্কুলে স্কুল আছে, স্কুল তো যেতে হবে। পড়ে যাবে, পড়ে যাবে পেছন দিকে, আরো সামনে নিয়ে আয়। ঠাকুর বসে গেল আমাদের, কালকে পুজো হবে। মালাগুলোকে অন্যভাবে সাজাতে হবে, তো মালার ঘরে ঠাকুরের ঠাকুরটা থাকবে না। ওহ, দারুণ লাগছে ঠাকুর, দারুণ দারুণ। হলুদ রঙের ফুল, মা সরস্বতীকে বারবি সাজিয়ে নিয়েছে, বসানো হয়ে গেছে ঠাকুর। কালকে আমাদের পুজো, বারবি স্কুল থেকে এসে আমরা পুজো করব, তাই তো বারবি? কি নিয়ে এসেছিস বারবি? ঘট ঘট। আচ্ছা, ঘটটা বসিয়ে দে। সবসময় মেরুলে দিতে হয়। আচ্ছা, মেরুলে বসে গেছে ঘট। খাটটা কালকে সকালবেলা এখানটা ওমটা লিখবো। ওম লিখবি? আচ্ছা, ওম তো লেখাই আছে, ওম তো লেখাই আছে। হ্যাঁ, সেটা সিঁদুর দিয়ে লিখবো। আর এই দুটো কাপ এখানে। আচ্ছা, এটা কি মোমবাতি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাহ খুব সুন্দর লাগছে, দারুণ ডেকোরেশন হয়েছে। বারবি সব করেছে, দেখো এবছর বারবি পুরো শিকলও তৈরি করেছে, কাগজের শিকল। দারুণ ডেকোরেশন, ফ্যান্টাস্টিক। জয় মা সরস্বতী। হ্যালো এভরিওয়ান, এখন সরস্বতী পুজো, আমি স্কুল থেকে এসেছি, এখানে বরফ দিয়ে খেলছি। এখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, তাই তো? হ্যাঁ। বারবি এইমাত্র স্কুল থেকে ফিরলো, চারদিকে দেখুন কি বরফ, কি বরফ চারদিকে, শুধুই বরফ আর বরফ চারদিকে। আজকে সরস্বতী পুজো, বারবি এইমাত্র স্কুল থেকে ফিরলো, আমাদের কালকে রাত্রিবেলা ঠাকুর সাজানো হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ঠাকুর আমাদের সাজানো হয়ে গেছে। আমাদের মা আর বাবলি মিলে
খিচুড়ি সব বানিয়েও ফেলেছে, এখন আমাদের বাড়িতে পুজো হবে। বারবি এসে গেছে, বারবি এখন পুজো করতে বসবে আমাদের বাড়ির পুরোহিত। আমাদের বাড়ির পুরোহিত চলে এসেছে, বারবি এখন পুজো করবে। বারবি তুমি পুজোটা সেরে নাও। বারবি স্কুল থেকে এলো, স্কুল থেকে এসে সব আগে থেকে করাই ছিল, বারবি এখন পুজো করছে। আচ্ছা, কি কি বারবি ঠাকুরের প্রসাদ আছে দেখেছো? এই যে মা সরস্বতীর জন্য খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর পায়েস, আর এখানে আছে কিছু ফল। আমাদের ছোট্ট আয়োজন, তার কারণ আজকে বারবিরও স্কুল আছে, আমাদেরও অফিস চলছে, ওয়ার্ক ফ্রম হোম, তো আমরা বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, এইটুকুই অফিস করতে করতে করা গেছে। আর এই যে আমাদের ছোট্ট ডেকোরেশন সরস্বতী পুজোর। না পুরোহিত মশাই, এবার করো পুজো করো। খিচুড়ি খাও, পায়েস খাও, আমার বিদ্যা দাও, বুদ্ধি দাও। খিচুড়িটা টাচ করো, টাচ করে বলো মা সরস্বতী তুমি খিচুড়ি খাও, মা সরস্বতী তুমি খিচুড়ি খাও, মা সরস্বতী তুমি মোমবাতিটা নিয়ে মাকে একটু আরতি করে নাও। এরকম 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 মামা। হ্যাঁ বলো ঠাকুরকে, বলে যে তোমার বই দিয়েছি ঠাকুরকে, মা সরস্বতীকে। বারবির বই আছে এখানে, বারবির পেন্টিং। না মা হাত জোর করে বলো ঠাকুরকে, মনে মনে বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমায় ভালো করো, মানুষের মতো মানুষ করো। তাহলে ঠাকুর এখন খাক, ঠিক আছে? ও শান্তি মতন খাক। হ্যাঁ ও শান্তি মতন খাক, তারপরে আমরা আবার সবাই মিলে প্রসাদ খাবো, ঠিক আছে? সরস্বতী পুজো আর ভারতের প্রজাতন্ত্র দিবস একই দিনে, তাই বারবি আবার পতাকাও বানিয়েছে, মায়ের সামনে আবার পতাকাও রেখে দিয়েছে। হ্যাপি রিপাবলিক ডে, তাই তো বারবি? হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়ার। তাই জন্য সরস্বতী ঠাকুর আর আমাদের জাতীয় পতাকা দুটোই পাশাপাশি, দুজনকেই আমরা পুজো করলাম, তাই তো? বারবি দুজনকেই পুজো করেছে, এবার আমরা ওনাদের ছেড়ে দিচ্ছি, আবার আমরা পরে ভোগ খাবো, তাই তো সবাই মিলে? আচ্ছা আমাদের পুজো শেষ, এবার আমাদের ভোগ খাওয়ার পালা, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড়। এবার আমি খাবো, বারবি অলরেডি খেয়ে নিয়েছে, এবার আমি খিচুড়িটা খাবো। বারবি বললো খিচুড়িটা নাকি দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আমাদের খাওয়া ঠাকুর এখানে। আমি ভোগ খাওয়া শুরু করলাম, খুব ভালো হয়েছে। এখানেই আমরা শেষ করছি আমাদের সরস্বতী পুজোর ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।